প্রাতিষ্ঠানিক অথবা ব্যক্তিগত পর্যায়ে যে কোনো কেউ লাইসেন্স ছাড়া বা অনুমতি ছাড়া সুদের ব্যবসা করতে পারবে না। এই বন্ধে এটি বন্ধে একটি রুল দিয়েছিলেন আদালত এবং বাংলাদেশ ব্যাংককে বলছিলেন যে 45 দিনের মধ্যে তারা একজন একটা কমিটি করে, তারা যেন সারা বাংলাদেশের যেসব জায়গায় এবং ডিসিদেরকে যেন চিঠি দেন, দিয়ে যেসব জায়গায় এই ধরনের ব্যবসা চলতেছে এগুলো যেন বন্ধ করেন এবং একটা লিস্ট করেন। তো আজকে আমাদের কমপ্লায়েন্সের জন্য ছিল, বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন যে তারা কমিটি করেছেন, হাই পাওয়ার কমিটি করেছেন এবং 64টা ডিস্ট্রিক্টে তারা চিঠি দিয়েছেন ডিসি বরাবরে যে এইগুলো যেন বন্ধ করা হয়। এর মধ্যে কয়েকটা জেলা থেকে অলরেডি কিছু কিছু লোকজনের ব্যবসা বন্ধ করার খবর দেওয়া হয়েছে এবং কিছু কিছু জিনিস আছে হাইকোর্টে মামলা চলতেছে, এই কারণে বন্ধ করা যাচ্ছে না। মাননীয় আদালত যেগুলো হাইকোর্টে মামলা চলতেছে এইগুলোকেও আগামী সপ্তাহে নিয়ে আসছেন যাতে এই মামলাগুলো শেষ করে দেওয়া যায়, যেন আইনের কোনো মানে আইনের কথা বলে বা মামলার কথা বলে যেন এই ব্যবসাগুলো চালাইতে না পারে। এবং আরেকটি কথা বলেছেন আদালত, বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের আইনজীবীকে, বাংলাদেশ ব্যাংকের আইনজীবীকে বলেছেন আপনি আমাকে লিস্ট দিবেন যে কোন কোন ডিসি সাহেব আপনাদের যে চিঠি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বলেছেন যে এখন ডিসি সাহেবদেরকে আরেকটি চিঠি দিয়ে জানাতে এই জেলা উপজেলায় কমপ্লেন মানে কমপ্লেন দেওয়ার জন্য যেন একটা কমপ্লেন বক্স তৈরি করা হয়, যেখানে মানে সাধারণ মানুষ যেন জানাইতে পারে যে কোথায় কোথায় বা কে কে এরকম লাইসেন্সবিহীন ব্যবসা করতেছেন, এটা যেন সাধারণ মানুষ জানাইতে পারে, শুধু ডিসি সাহেবরা জানাবেন তা না, এমন সাধারণ মানুষেরও একটা কমপ্লেন করার জায়গা তৈরি করার কথা বলছেন। এটা জেলা পর্যায়েও এবং উপজেলা পর্যায়েও বলেছেন কয়েকজন ডিসি, সেখানে ইরেগুলার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, ইলিগ্যাল ব্যাংকিং এই মর্মে অভিযোগ আছে মর্মে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংকগুলো স্ক্রুটিনির উপরে নিচে এবং ওই তথ্য যাচাই বাছাই করেছে। বাংলাদেশ ব্যাংক তার ইন্টারনাল ডিপার্টমেন্টস এবং তার বিভিন্ন শাখা অফিস থেকে তথ্য নিয়ে জেনেছে যে কোথাও কোথাও কয়েকটা রিটের মাধ্যমে অবৈধ ব্যাংকিং করছে কয়েকটা NBFI। আর এছাড়াও বাংলাদেশ ব্যাংকের কাছে আরও কিছু অভিযোগ আসছে, যারা রেজিস্টার্ড NBFIও না, সমবায় অধিদপ্তরও না এরকম, এবং ব্যক্তিগত পর্যায়েও একটা অভিযোগ আসছে। এগুলো বাংলাদেশ ব্যাংক লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে এইসব বিষয়ে পদক্ষেপ নেন। আর কিছু কিছু বাংলাদেশ ব্যাংক নিজে স্ক্রুটিনি করতেছে, হয়তো নেক্সট 2 মাস সময় দিয়েছে, এর মধ্যে হয়তো এর লিগাল অ্যাকশন কি নেওয়া হয়েছে সে মর্মে একটা পরিণতি বা একটা কনক্লুশন বাংলাদেশ ব্যাংক দাঁড় করাতে পারবে।